আজকে আপনাদের দেখাবো বাসায় কিভাবে হাইড্রোফেসিয়াল করবেন। আর এটা কিন্তু এত ন্যাচারাল এবং এত সুন্দর করবে স্কিনটাকে একদম ভেতর থেকে, যেটা কিন্তু নর্মালি আপনারা কোনো প্রোডাক্ট ইউজ করে করতে পারবেন না। সো স্টেপগুলো দেখাচ্ছি, চারটা স্টেপ দেখাবো। প্রথমে আমি এখানে র মিল্ক নিয়েছি, এখন একটি কটন প্যাড দিয়ে আমি মুখটা খুব ভালো মতো ক্লিন করে নিব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, খুব ভালো মতো ক্লিনজিং হচ্ছে। কাঁচা দুধটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, এটা একদম ভেতর থেকে স্কিনকে ক্লিয়ার করে, ক্লিন করে দেয়, খুব ভালো মতো ক্লিন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। নেক্সট স্টেপে যাচ্ছি, নেক্সট স্টেপে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন নিয়ে নিতে হবে 2 চা চামচ, নিয়ে নিচ্ছি একটু পানি, জাস্ট এটাতেই হয়ে যাচ্ছে। এটা দিয়ে একটা ন্যাচারাল স্ক্রাব তৈরি হয়ে যাবে। এই স্ক্রাব দিয়ে আমি 15 থেকে 20 মিনিট স্কিনে ম্যাসাজ করে করে একটা ক্লিন করে নেব স্কিনটাকে। ঠিক এভাবে ম্যাসাজ করতে হবে। অনেকে যেটা করেন যে এই প্যাকটা জাস্ট ফেসে লাগিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করে ক্লিন করে ফেলেন, বাট আমার কাছে কিন্তু মনে হয় যে এরকম ম্যাসাজ করে করে 10-15 মিনিট ম্যাসাজ করলে স্কিনটা আরও ভালো মতো ক্লিন হয়। ঠিক এভাবে 2 হাত দিয়ে টি জোনে খুব ভালো মতো স্কিনে ক্লিন করতে হবে। টি জোনটা খুব ভালো মতো ক্লিন করতে হবে, তাতে করে যেটা হবে যে কোনো ব্ল্যাক হেড থাকলে বা স্কিনে যদি কোনো রেড স্কিন থাকে সেটা রিমুভ হয়ে যাবে। খুব ভালো মতো ম্যাসাজ করছি, যেভাবে আমি ম্যাসাজ করছি ঠিক এই স্টেপগুলো আপনাদের করতে হবে। এভাবে ম্যাসাজ করতে করতে আমি ঠিক 10 মিনিটের মতো লেগেছে আমার। এখন আমি একটি কটন প্যাড একটু ভিজিয়ে আমি ফেসটা ক্লিন করে নিচ্ছি। আমি প্রথমে পানি দিয়ে ওয়াশ করছি না, কারণ বেসন কিন্তু অলরেডি মুখে লেগে লেগে থাকে, পানি প্রচুর ওয়েস্ট হয়, ডোন্ট ওয়েস্ট ওয়াটার প্লিজ। এখন একটি ভিজা তাওয়াল দিয়ে আমি ফেসটা খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি। দেন এটা দিব আমি বিটরুট একটা ক্রিম, একটা ফেস প্যাকও বলতে পারেন। এটাতে আমি গ্লিসারিন এবং একটু অলিভ অয়েল অ্যাড করে নিয়েছি, আর বিটরুটের রস আমি করে নিয়েছিলাম জুস। এটা দিয়ে আমি 10 মিনিট জাস্ট ফেসে রেখে দিব, খুব ভালো মতো মেখে নিচ্ছি। চোখে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, চোখের উপরে আমি কিন্তু দেখতে পাচ্ছেন দেইনি। এখন 10 মিনিট পর আমি ধুয়ে ফেলবো। আমি প্রথমে কটন প্যাড দিয়ে এটা ঠিক করে নিচ্ছি, আই মিন উঠিয়ে নিচ্ছি। এখন যদি আপনাদের ইরিটেশন হয় দেন আপনারা একটু পানি দিয়ে মুখটা ক্লিন করে ফেলতে পারেন। ফোর্থ নাম্বার স্টেপ, লাস্ট স্টেপ হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ, এখন দিয়ে দিচ্ছি গ্লিসারিন। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা মুলতানি মাটি ইউজ করতে পারেন, মুলতানি মাটিটাও কিন্তু স্কিনের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল। এখন দিয়ে দিচ্ছি গ্লিসারিন আর একটু পানি অ্যাড করে দিচ্ছি, মিক্সড হয়ে গেছে। এখন আমি ফেসে এটা মেখে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ফেস প্যাক করলে যেটা হয় স্কিনটা ড্রাই হয়ে যায়, যাদের স্কিন আমার মতো একটু ড্রাই টাইপের আরও বেশি স্কিন টানে তখন। গ্লিসারিনটা অ্যাড করলে কিন্তু এই ব্যাপারটা হবে না, খুবই স্কিনটা ময়েশ্চার থাকবে। সো হয়ে গেল আমাদের হাইড্রোফেসিয়াল, ক্লিন করার পর আমার ফেসটা দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো। আসসালামু আলাইকুম।